আমেজটুকু শেষ পাতে উপভোগ করতে আসতেই হবে মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি আয়োজিত খাদ্য মেলা চিটে পুটেতে আগামী 10-13 ফেব্রুয়ারি সন্তোষ মেট্রো স্কোয়ার লেবুতলা পার্কে প্রতিদিন বেলা 12টা থেকে রাত 10টা পর্যন্ত। চেটে পুটে যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপির মুখপাত্র তমসা চ্যাটার্জি। তমসা নমস্কার, কেমন করেন? এই যে শিক্ষালয়, পাড়ায় পাড়ায় শিক্ষালয়, আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ হওয়ার পর বিভিন্ন বিরোধী দল, সাধারণ মানুষ, পড়ুয়ারা, গার্জেনরা, অভিভাবকরা পর্যন্ত রাস্তায় নেবে পাঠশালা বা স্কুল খোলার দাবি তোলে। অবশেষে কিন্তু মুখ্যমন্ত্রী পাঠশালা খোলে, মানে স্কুল কলেজ খোলে। কিন্তু বিষয়টা হচ্ছে যে স্কুল কলেজ খোলার পরও সপ্তম অবধি কিন্তু পাড়ায় পাড়ায় পাঠশালায় হবে, তারা স্কুলে যেতে পারবে না, তাদের পড়াশোনাটা হবে পাঠশালায়, মানে পাড়াতে। এই বিষয়টাকে কীভাবে দেখছো? একজন মন্ত্রী যিনি বলছেন যে শিক্ষার বিষয়, মানে উনি হচ্ছেন শিক্ষামন্ত্রী, উনি বলছেন যে এই বিষয়ে সব কিছু, মানে উনি বলবেন না, সেটাও বলবেন মুখ্যমন্ত্রী। তো যখন একজন শিক্ষামন্ত্রী তার নিজের কাজটা এড়িয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর ওপর চাপায়, তখন মুখ্যমন্ত্রীও স্বাভাবিকভাবে এরকম একটা, মানে পাগলের প্রলাপ চলছে যাকে বলে। আজকের দিনে যখন আমরা দেখছি কোভিড নিম্নমুখী, তখন স্বাভাবিক ব্যাপার, আজকে ছাত্ররা হচ্ছে একটা সমাজের মেরুদণ্ড। তারা যদি শিক্ষা গ্রহণ করে, তারে তারা তাদের ভবিষ্যৎটাও সুন্দরভাবে দেখতে চাইবে, তারা একটা সুন্দর ভবিষ্যতের আশা করবে। কিন্তু আমাদের এই রাজ্যে কী হচ্ছে দেখবেন, রাস্তায় শিক্ষা প্রার্থীরা, মানে তারা বলছে স্কুল খোলো। SSC-তে দুর্নীতি, PSC-তে দুর্নীতি, সেখানে যারা যোগ্য তারা পরীক্ষা দিয়েছে, তারা সেই জায়গাতে দুর্নীতি কিনা তারা চাকরি পাচ্ছে না, তাদেরকে মানে আন্দোলন করতে হচ্ছে, পথে দিন কাটাতে হচ্ছে, রাত কাটাতে হচ্ছে, কিনা আমাদের চাকরিটা, আমরা যে তার যোগ্য সেই চাকরিটা আমাদের দিন। একটা চাকরির ভ্যাকেন্সি যখন হচ্ছে তখনই তার নিশ্চয়ই ফর্ম বেরোচ্ছে, তখন যারা মানে ভবিষ্যতের একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছে, তারা সেই ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করছে। তো একটা জিনিস সবার আগে আমাদের বুঝতে হবে, এই যে ফর্ম ফিল আপ হচ্ছে, এই ফর্ম ফিল আপের টাকাটা, এটা দিয়ে কি মানে আমাদের আজকের দিনে রাজ্যের যা পরিস্থিতি, রাজ্যের মানে আমাদের কলকাতা মিউনিসিপ্যালিটিরও মানে ভাড়ার শূন্য, তো সেই জায়গাটা কি ফর্ম মানে ফিল আপ করে সেটাকে পূর্ণ করার চেষ্টা করছে আজকের রাজ্য সরকার? আর যদি সেটাও হয়ে থাকে, তাহলে যারা আজকে ফর্ম ফিল আপ করছে, তারা পরীক্ষা দিচ্ছে, তারা যোগ্যতা সেই জায়গাও তাদের বেরোচ্ছে, তাহলে সেই যোগ্যতা থাকা সত্ত্বেও কেন তারা চাকরি পাচ্ছে না? দুর্নীতি ঠিক কোন জায়গায় পৌঁছেছে? এবার এখন যখন শিক্ষা যারা পেয়ে গেছে তারা যখন চাকরির দাবি করছে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যারা শিক্ষা পেলেও ভবিষ্যতে আবার চাকরির দাবি করবে, তাদের যাতে শিক্ষাটা না হয় সেই জায়গায় চেষ্টা করেছেন মাননীয়া বারবার করে। এখন মাননীয়া যখন দেখছেন যে না, এবার ছাত্রছাত্রীরা, অভিভাবকরা রাস্তায় নামছে, তাদের সত্যিই এবার স্কুল কলেজটা খুলতে হবে, কারণ শপিং মল খোলা, বিয়েবাড়িতে 200 জন আসতে পারবে, সব জায়গা যখন খোলা, তাহলে শিক্ষালয়টা কেন বন্ধ থাকবে? পাঠশালা বন্ধ, পানশালা খোলা, যেখান থেকে তাদের মানে আর্নিংয়ের জায়গাটা পানশালা থেকে আসে, তাই জন্য সেটা খোলা। শিক্ষার জায়গাটা ওনারা ভেবেছিলেন হয়তো ভবিষ্যতে বোমা কারখানা তৈরি করবে, যেখানে তাদের নেতারা, মন্ত্রীরা নিজেদের মধ্যে তোলাবাজি বা করার জন্য একটা ক্লাব তৈরি করে দেবে ভবিষ্যতে, বা ভবিষ্যতে হয়তো ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো, প্রাইমারি যে স্কুলগুলো, আজকের দিনে বলা হচ্ছে প্রাইমারি স্কুল বন্ধ। আমার প্রশ্ন, এই জায়গায় প্রাইমারি স্কুলগুলো কি তাহলে ভবিষ্যতে বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া দেওয়া হবে? আর সেখানের হেডমাস্টার কি সেখানকার হেড রিসেপশনিস্ট হিসেবে কাজ করবে? মাননীয়ার কাছে এটা সত্যি প্রশ্ন। আজকে দেখছি বাচ্চারা মাঠে বসে আছে, রোদের মধ্যে তারা বসছে, অদ্ভুত একটা কনসেপ্ট, মানে মাঠে বসলে যদি পাশাপাশি বসে বাচ্চারা, তাদের করোনা হবে না, কিন্তু ক্লাসরুমে যদি তারা পাশাপাশি বেঞ্চে বসে, তাদের করোনা হবে। মানে মানে কোথাও কি তাহলে খোলা আকাশে মুক্ত বাতাসে করোনা যদি না, আমি জানি না মাননীয়া ঠিক কি রিসার্চ করেছেন, নোনা জলে থাকলে করোনা হয় না, তখনও বলেছিলাম যদি নোনা জলে করোনা নাই হয়, তাহলে ক্লাসরুমগুলোতে করোনা ছেটানো হোক, মানে নোনা জল ছেটানো হোক, তাহলে বাচ্চাদের অ্যাটলিস্ট করোনা থেকে দূরে থাকবে। যদি এমপি কাপ করার পরে ডায়মন্ড হারবারে এতগুলো মানে রেজাল্ট নেগেটিভ আসে, তাহলে আমি আবার মাননীয়ার কাছে অনুরোধ করব, অন্তত ভাইপোকে স্কুলে ভর্তি করা হোক, ভাইপোর প্রত্যেকটা স্কুলে ঘুরে বেড়াক, তাহলে বাচ্চারা সেই করোনার থেকে দূরে থাকবে, তাহলে স্কুলগুলো অন্তত খোলা যাবে। তো অদ্ভুত, উনি মানে কি বলবো, তুকলক হীরক রাজার দেশ চলছে, তো আমাদের রাজ্যটা এখন হীরক রানীর কাছে আছে।
তো উনি নিজের মতো করে রাজ্যটাকে চালাচ্ছেন, আর কিছু তো বলার নেই এখানে। এই এসএসসি বিষয়েই বলি, এসএসসি বিষয়ে কিন্তু একটা ব্যাপক দুর্নীতি হয়েছে সেটা কিন্তু বোঝা গেছে, মানে সেটা প্রমাণিত। এবং হাইকোর্ট একটি রায় দিয়েছেন, বলেছেন যে এই এসএসসিতে যারা চাকরি প্রার্থী হয়েছেন তাদের তা খারিজ হবে, এবং শুধু তাই নয় অনেকে মানে চাকরি পেয়ে কিন্তু বেতনও পেয়েছে, সেই বেতনটা পর্যন্ত ফেরত দিতে হবে। অদ্ভুত একটা রায় দিয়েছে, মানে বেতনটাকেও ফেরত দিতে হবে। তাহলে সেই চাকরি প্রার্থীরা, তারা যোগ্য হোক কি অযোগ্য হোক, চাকরি তো পেয়েছিল, তারা করেওছে, বেতন ফেরত দিতে হবে, মানে তাদের ক্ষেত্রেও সেটা কতটা অমানবিক এখন এসে না। বিষয়টা হচ্ছে দেখুন, সবার আগে গিয়ে দেখতে হবে এই যে চাকরিগুলো পেয়েছিল কারা। হয়তো আপনি গিয়ে দেখলে দেখতে পাবেন এই চাকরিগুলো একমাত্র যারা তৃণমূলের ঝান্ডা ধরে থাকে, আর নাহলে তৃণমূলের কোনো নেতামন্ত্রীর বাড়ির ফারফরমাস খাটে, দেখবেন তারাই হয়তো পেয়েছিল। এবার বিষয়টা হচ্ছে তারা কিভাবে পেয়েছিল। এখন যদি তারা সেই যোগ্যতা যদি তাদের না থাকে, তারা যদি বেতন সরকারের থেকেই তো, তারা সরকারি পোস্ট থেকেই তো তাদের জন্য বেতনটা যাচ্ছে, তারা কি আদৌ সেই বেতন পাওয়ার যোগ্য? এখন যখন হাইকোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে যে তাদের বেতন ফেরত দিতে হবে, আমরা সবসময় হাইকোর্টকে মাথায় রাখবো, তারা যা বলছেন সেটা আমাদের মেনে নিতে হবে, এখন কিছু করার নেই, হাইকোর্ট যা বলবে সেটাকে আমরা সবসময় মান্যতা দিয়ে চলবো। তমসা, এই যে শিক্ষালয়ের অবস্থা তো আমরা দেখতেই পাচ্ছি, এবং শিক্ষা প্রতিষ্ঠানটা এখন বন্ধ হওয়ার পর, খোলার পর কী অবস্থা, ছাত্রছাত্রী প্রচুর কিন্তু ড্রপ আউট স্টুডেন্টও দুবছরে হয়ে গেছে, যারা শিক্ষার আলো আর দেখতে চাইছে না। তো একটা খুব বাজে অবস্থায় আগামী প্রজন্ম এসে পড়ছে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুয়ারে সরকারে আবার দুয়ারে মদও আসছে। আমরা দুয়ারে সরকারের প্রচুর প্রকল্প দেখেছি, এখন কিন্তু দুয়ারে মদ, এবং সেই ঘরে ঘরে সেই মদ পৌঁছে যাবে, সমাজে সেটা কতটা গ্রহণযোগ্য বা কতটা এফেক্ট? ইতিমধ্যেই কিন্তু অনেকেই বিক্ষোভ করতে শুরু করেছে, প্রতিবাদ করছে। একটু আগে আমি আপনাকে একটা কথা বললাম, সেটা হলো এই মদটা হচ্ছে এই সরকারের মানে টাকা তোলার একটা জায়গা, তো সেই জায়গায় তারা দুয়ারে পৌঁছে দিচ্ছেন। দুয়ার মানে কি? বাড়ির চৌকাঠ। প্রথমেই আমরা কি দেখলাম, দুয়ারে সরকার মানে মানুষের বাড়ির চৌকাঠে সরকার পৌঁছে যাবে, কিন্তু বাস্তবে কতটা হয়েছে সেটাও আমরা দেখেছি। মানুষকে মানে বাংলার আমাদের মা বোনেদের 500 টাকার জন্য, 500 টাকার ভাতা দেওয়ার জন্য লাইন দিতে হয়েছে, মানে বাড়ির মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের বাড়িতে ঠিক কতটা অভাব যার জন্য তারা 500 টাকার জন্য লাইনে গিয়ে দাঁড়াচ্ছেন সেটা স্পষ্ট। আজকে মাননীয়া এই 11 বছরে, আজকে 11 বছরে এই সরকার এই 11 বছরে পশ্চিমবঙ্গটাকে ঠিক কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে তার একটা প্রকৃষ্ট জলজন্ত উদাহরণ। আজকের দিনে পশ্চিমবঙ্গের মায়েদের জন্য 500 টাকা বেঁধে দিয়েছেন, গোয়ার মায়েদের জন্য 5000 টাকা। আপনি এখান থেকে দুটো জিনিস বুঝতে পারবেন, এক হচ্ছে এখানে একটা শূন্য শুধু পার্থক্য না, এই শূন্যতা মানে এই শূন্য হচ্ছে পশ্চিমবঙ্গের শূন্যতা প্রমাণ করছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আজকের দিনে এখানে কিন্তু এই মানে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা পরিষ্কার, মানুষে যেখানে মানে পশ্চিমবঙ্গের মায়েদের 500 টাকা দিলে তারা সেখানে তা মানে খুশি, আর গোয়ায় গিয়ে দেখা যাচ্ছে 5000 টাকা দেওয়ার পরেও, তাদের হাত খরচ দেওয়ার পরেও সেখানকার মানুষ মানে মুখ্যমন্ত্রী বা আমাদের এখানকার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। সেখানকারই একদল বলেছে যে এই দলটা আসছে মানে গোয়াটাকে শেষ করার জন্য। খুব স্পষ্ট মানুষের কাছে দুয়ারে যদি আজকে মদ পৌঁছে যায়, তাহলে এই মানে 500 টাকা উনি ভাতা দিচ্ছেন মায়েদের, আর সেখান থেকে বাড়ির মানে যারা পুরুষরা রয়েছেন যারা এই মদটা কিনবেন, 20 টাকার পাউচ কিনবেন, কিনে তাদের মাস চলে যাবে, তারা এই বিভিন্ন নেশার মধ্যে নেশাগ্রস্ত হয়ে থাকবেন, আর ভবিষ্যতের যে আমাদের কী হচ্ছে পশ্চিমবঙ্গের সেটা নিয়ে ভাবার তাদের সময় থাকবে না, এই তো চাইছেন মাননীয়। খুব স্পষ্ট মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটা বড় ঘোষণা করেছেন পুজোর আগে, এই যে দুয়ারে সরকার মানে দুয়ারে লক্ষ্মী মানে লক্ষ্মীর প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার আর কি, সেই লক্ষ্মীর ভাণ্ডারে যেসব মা বোনেরা পেয়েছে, টাকা পেয়েছে, তাদের নিয়ে একটা কার্নিভাল করবে, এবং সেখানে সবাই থাকবে, হিন্দু মুসলিম সবাই তো পেয়েছে, কারণ অ্যাপ্লাইটা সবাই করেছে, সবাই লাইনে দাঁড়িয়েছে, এখানে তো হিন্দুরা দাঁড়িয়েছে মুসলিমরা দাঁড়িয়েছে তা তো না, সবাই দাঁড়িয়েছে, সবাই পেয়েছে, যারা যারা পেয়েছে সবাইকে নিয়ে মানে বাংলার মা বোনেদের নিয়ে কার্নিভাল করবে। এটা তো সরকার নয়, এটা একটা সার্কাস, আবার করে প্রমাণ করছেন, কার্নিভাল করবেন এটাই স্বাভাবিক। আর দুয়ারে যেখানে মানুষকে মানে বাড়ির মায়েদের বোনেদের যেখানে উনি রাস্তায় নামিয়েছেন 500 টাকার জন্য মানে লাইনে দাঁড় করিয়েছেন, সেখানে যে উনি রাস্তায় নামাবেন এটাই তো আমাদের ভবিতব্য ছিল, এটাই উনি স্পষ্ট করে এখন বলেছেন। দুদিন পরে দেখবেন এই মায়েদের দিয়ে উনি ওনার পার্টির ঝান্ডা ধরাচ্ছেন, বিভিন্ন জায়গায় উনি নিয়ে যাবেন,
এই তো উনি করবেন, ওনার কাছে যে উনি নিজেকে বাংলার মেয়ে বলেন, বাংলার মেয়েরা যখন চাকরির জন্য রাস্তায় কাঁদছেন তখন ওনার কোনো রকম খারাপ লাগা আপনি দেখতে পাবেন না। উনি আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানে বাড়ির মা বোনেদের বলছেন কার্নিভালে নিয়ে আসবেন, সেখানে নাচ গান করাবেন, আর কি বলা যাবে। একজন মেয়ে হিসেবে এটা আমার কাছে সত্যিই খুব লজ্জার, কিন্তু মাননীয় একজন মেয়ে হিসেবে তার যে কোনো লজ্জা বোধ নেই, তার যে কোনো মানে মানুষের জন্য, বাংলার মানুষের জন্য তার কোনো চিন্তা ভাবনা নেই, আন্তরিকভাবে তিনি যে কিছুই ভাবতে পারেন না বাংলার মানুষের জন্য, সেটা খুব স্পষ্ট। আবার করে তমাশা বলছো বাংলার জন্য কিছু ভাবে না, বাংলা কিন্তু বাংলার মেয়েকেই চায়, এবং সেটা কিন্তু এবারের ভোটে আবার প্রমাণ করে দিয়েছে যে বাংলা বাংলার মেয়েকেই চায়। এবং সেই মেয়েকে চাওয়ার পর সেই মেয়ে কিন্তু বাংলার জন্য ভাবছে, কারণ আমরা সবসময় বলি সাধারণ মানুষ হিসাবে বা বিভিন্ন বিরোধী দলরা অভিযোগ করে যে শিল্প নেই, 10 বছর কোনো শিল্প আসেনি, পশ্চিমবাংলা আস্তে আস্তে শিল্পের শ্মশান হয়ে যাচ্ছে, এই অভিযোগ হয়। কিন্তু উনি কিন্তু শিল্পের ছোট ছোট দিশা দেখিয়েছেন, ছোট ছোট শিল্প হয় উনি বলেছেন, তার দিশা দেখিয়েছেন। এবং শুধু তাই নয়, উনি দেউচা পাচাবি নিয়ে ভাবছেন, উনি সেখানে বলেছেন যে যারা জমি দেবে তাদের জন্য কনস্টেবলের চাকরি, জুনিয়র কনস্টেবলের চাকরি সেটা তিনি দেবেন। তারপরে তিনি সিঙ্গুর, যে সিঙ্গুর থেকে ওনার উত্থান সেই সিঙ্গুরেও কিন্তু তিনি ভেরি করছেন, মানে বিভিন্ন রকম কর্মসংস্থানের কিন্তু তিনি দিশা দেখানোর চেষ্টা করছেন। তাহলে বাংলার মেয়ে, বাংলা নিজের মেয়েকেই চায়। বিধানসভার আগে 294টা আসনে আমি প্রার্থী, এই কথাটা আমরা ওনাকে বলতে শুনেছিলাম, কিন্তু বাংলার মানুষ যেখান থেকে উনি দাঁড়িয়েছিলেন সেখানেই ওনাকে প্রত্যাখ্যান করে বুঝিয়ে দিয়েছেন যে ওনাকে বাংলার মানুষ চায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যার জন্য ওনাকে দ্বিতীয়বার সেই পরীক্ষা দিয়ে সাপ্লিমেন্টারি মুখ্যমন্ত্রী হয়েছেন উনি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি যেটা বলছেন শিল্প, আজকে এই 2022 সালে জানুয়ারি মাসে 2টো কলকারখানা বন্ধ হয়ে গেছে। কর্মসংস্থান, মানুষের কী মানে বেসিক চাহিদা কী? কর্মসংস্থান মানে যেটার প্রতি, মানে যেটার ওপর নির্ভর করে চলে বাসস্থান, অন্ন বস্ত্র আর বাসস্থান। একদম, বাসস্থানটাকে ঠিক করে যদি চালাতে হয়, ইলেকট্রিসিটি বিল বলুন, সেখানের ট্যাক্স বলুন, সেই জমির ট্যাক্স বলুন, বাড়ির ট্যাক্স বলুন, সব কিছুর জন্যই কর্মসংস্থানটা দরকার। তো যখন কর্মসংস্থানের জায়গাগুলো একটা একটা করে বন্ধ হয়ে যাচ্ছে, তখন উনি মানে কীভাবে শিল্প আনছেন? আর একটা কথা যেটা আপনি বললেন, আমরা এর আগেও দেখেছি, আজকের দিনে বাচ্চাদের স্কুলে পড়ানো হয় সিঙ্গুর আন্দোলন। সেই সিঙ্গুর আন্দোলনে উনি কী বলেছিলেন? যে জমি মানুষকে ফেরত দিয়ে দেবে, সেই একদম সজলা সুফলা জমি মানুষকে ফেরত দেবেন। আমরা কী দেখতে পেলেন সেটার, মানে কীভাবে সেই জমি নেওয়া হয়েছিল তার বিষয়ে আমি যাচ্ছি না, তার কী কী বিষয় ছিল সেই মাননীয় কী বলেছিলেন যে জমি ফেরত দেবেন, একদম সুন্দরভাবে তাদের ফেরত দেওয়া হবে। আমরা কী দেখলাম? একটা কোম্পানি সেখানে এসেছিল, তারা সেটা চলতো কি চলতো না সেই কোম্পানির ব্যাপার, নিশ্চয়ই কোম্পানি বন্ধ হয়ে যেত না, ন্যানো চলতো, সেখানে অন্য কিছু হতো, অ্যাটলিস্ট মানুষের কর্মসংস্থান হতো। কিন্তু সেখানে উনি, তারপরে আমরা কী দেখলাম, একটা মানে জমি যেখানে বড় একটা ফ্যাক্টরি হবে, অবভিয়াসলি সেটা কংক্রিট করা হয়ে গেছে, সেখানে উনি সর্ষের দানা ছড়ালেন, সর্ষের মধ্যে থেকে ভুত্তা বেরিয়ে আসলো, সর্ষের ক্ষেত কিছুই হলো না। আমরা সেখানে দেখছি আজকের দিনে মানে ভেরি করা হচ্ছে, মাছের ভেরি। দুদিন পরে আমরা সেখানে কী দেখবো বলুন তো? তৃণমূলেরই কোনো নেতা বা দাদা সেইখান থেকে মাছ চুরি করে বাজারে বিক্রি করে দিচ্ছে, যখন যেরকমভাবে আমরা আমফানের সময় দেখেছিলাম কেন্দ্রীয় সরকারের পাঠানো চাল সেগুলোকে বাজারে বিক্রি করে দিচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীরা। আবার এই একই ঘটনা দেখবো। আর আপনি বলছেন যে উনি শিল্পের জন্য ভাবছেন, যদি উনি শিল্পর কথাই বলেন, উনি তো বলেন চপ শিল্প। দেখুন, চপ একটা ইনকামের সোর্স হতে পারে না, এটা আমি ইনকামের সোর্স নয় এটা আমি বলছি না, চপ ভাজা নিশ্চয়ই একটা ইনকামের সোর্স। কিন্তু যখন উনি বলছেন যে মানে চপ শিল্প, ওই শিল্প কথাটায় সমস্যা আছে। আজকে প্রত্যেকটা বাড়ির একটা করে ছেলে বা মেয়ে যদি চপ ভাজতে বসে, তাহলে একটা শুধু ছোট্ট পাড়া আপনি ভাবুন সেখানে কতগুলো চপের দোকান হবে, তাহলে সাপ্লাই আর ডিমান্ড এই জায়গাটা বুঝুন। একটা পাড়া যদি 500টা বাড়ি থাকে, 500টা যদি 200টা চপের দোকান থাকে, তাহলে কে কোন দোকান থেকে কিনবে? সেলটাই বা হবে, সেলটাই বা হবে কি করে? তারা ইনকাম বাই করবে কি করে? আর একটা ওনারা শিল্প হচ্ছে, এখন নতুন কাশফুলের শিল্প হবে, পাতার শিল্প হবে। শিক্ষিত যারা, যে ছেলেমেয়েরা রয়েছে আজকে দিনে বলুন তো, তারা একটা মানে কেউ শিক্ষকতা করবে, কেউ একটা কোনো অফিসে গিয়ে তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ সেই কাজ করবে, সেটারই তো স্বপ্ন দেখে সে, কখনোই সে ভাবে না সে চপ ভাজবে। চপ ভাজা ইনকাম করার একটা সোর্স, কিন্তু সেটা কখনো শিল্প হতে পারে না। ওনার কাছে শিল্প চপ শিল্প, তার বাইরে ওনার কাছে কোনো শিল্প নেই। তমসা, এই যে পুরভোট, 108টা কেন্দ্রে পুরভোট হবে, এই যে পুরসভার ভোটে কিন্তু
ইতিমধ্যেই প্রার্থী তালিকা বেরিয়েছে। প্রার্থী তালিকা বেরোনোর পর কিন্তু তৃণমূলের অন্দরেই একদম মারামারি লেগে গেছে, জেলায় জেলায় বিক্ষোভ, এবং ওই তালিকা নিয়ে কিন্তু পুরো জেলা থেকে শুরু করে শহর অনেকেই কিন্তু সন্তুষ্ট নয়, তার চিত্র আমরা দেখেছি। রাস্তা অবরোধ করা থেকে শুরু করে বিভিন্ন সে ক্ষোভ যেন উগড়ে পড়ছে। সব থেকে বেশি যে জায়গাটা এফেক্টেড হচ্ছে কামারহাটি, মদন মিত্রের জায়গা। এবং এই যে বিষয়গুলো কেন, মানে এই ক্ষোভগুলো কেন মনে হচ্ছে যে এই যে তৃণমূলের অন্দরে যে প্রার্থী লিস্ট নিয়ে যে বিভ্রান্তি, সেই বিভ্রান্তি কেন? এবং মদন মিত্র কিন্তু সৌগত রায়কে বলেছেন, উদ্দেশ্য করে নাম না করেই তিনি বলেছেন যে উনি তো দলের কর্মীদের সাথে খুব বাজে ব্যবহার করেন, এবং শুধু তাই নয় উনি কাবাব খান, বাদাম খান, মানে উনি মদন মিত্রকে তো আমরা খুব চিনি, কালারফুল বয়, উনি কিভাবে বলেন, তো বিভিন্নভাবে ওনাকে আক্রমণ করেছেন। কি বলবে এই বিষয়ে? সৌগত রায় কোন দলের? তৃণমূলের। মদন মিত্র কোন দলের? তৃণমূলের। দুজনেই তৃণমূলের। এবার তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা বরাবরই ছিল, কারণ ওনারা তো খালি মানে পাওয়ার নেওয়ার রাজনীতি করেন, তো যখন কারোর ভাগের পাওয়াটা হয়তো একটু কম হয়ে যাচ্ছে তখনই সেটা আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি। তৃণমূল দলটার তো কোনো নীতি আদর্শ নেই, এই দলটা খালি মানে এদের দুটোই সম্পদ, এক হচ্ছে পুলিশ, দুই হচ্ছে লম্পট, দুটো এদের সম্পদ। পুলিশ টাকার বিনিময়ে তার মানে তার যে উর্দি সেটাকে বিক্রি করে দিচ্ছে, আর যারা লম্পট রয়েছে তারা টাকা ইনকামের জন্য সিন্ডিকেট করছে, তোলাবাজি করছে, এই তো হচ্ছে তৃণমূলের মানে তৃণমূলের ভিত্তি। তো আজকের দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি তৃণমূলের এই গোষ্ঠী কোন্দল, বা আজকের দিনে কোথাও গিয়ে দেখছেন কুশ পুতুল জ্বলছে, একটা জিনিসের জন্য আমি তৃণমূলকে সাধুবাদ দেবো কি তারা তাদের ভিত্তি থেকে সরেনি, তারা একদম ভিত্তিতে একদম কংক্রিট হয়ে রয়েছে, তাদের তাদের যে মানে জায়গাটা তারা সেই জায়গাটা রেখেছে কি না, আমাদের গোষ্ঠী কোন্দলটাই চলবে কারণ আমাদের কোনো নীতি আদর্শ নেই। গোষ্ঠী কোন্দল কিন্তু শুধুমাত্র তৃণমূলে হচ্ছে তাই নয়, কম বেশি কিন্তু বিজেপির মধ্যেও আমরা দেখতে পাচ্ছি, এবং বিজেপির শীর্ষ নেতারা বলুন বা ধরো যারা পদাধিকার ছিলেন তারা বলুন, একটা বিক্ষুব্ধ নেতার একটা গোষ্ঠী তৈরি হয়েছে, যারা বিক্ষুব্ধ করছেন, মানে বাইরে এসে প্রকাশ করছেন, তারা নানা রকম দলের বিরুদ্ধাচারণ করছেন। কি বলবে তাহলে? কারণ বিজেপির ক্ষেত্রে বিজেপি একটা পরিবার, তো পরিবারের মধ্যে ভাই বোনের মধ্যেও রাগারাগি হয়, অভিমান, অভিযোগ, ক্ষোভ, বিক্ষোভ থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আপনি একটা জিনিস দেখতে পাবেন না বিজেপির মধ্যে, আজকের দিনে যেখানে বিজেপির লিস্ট বেরিয়েছে সেই বিজেপির লিস্ট নিয়ে কিন্তু কোনো ক্ষোভ বিক্ষোভ আপনি দেখতে পাবেন না, কারণ দল যেটা বলেছে সেটাই আমাদের কাছে সবার আগে মান্যতা পায়। কোনো একজন মানুষের কোন কিছু দিনের জন্য তাকে দলের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তার কিছু ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, তিনি সেটা বলছেন, তো সেটা নিয়ে সেটা তার ব্যক্তিগত মতামত, সেটা নিয়ে আমার কিছু বলার বিষয় থাকে না। আমরা কিন্তু বিভিন্নভাবে দেখতে পাচ্ছি যে বিজেপির যখন তারা প্রচারে বেরোচ্ছে তাদের পুলিশ দ্বারা তাদের আটকানো হচ্ছে, তাদের বাড়ি বাড়ি বা সেই প্রচারে যেতে দিতে বাধাপ্রাপ্ত করা হচ্ছে, এবং বিজেপির মনোনয়ন জমা দিতে যেতেও তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, ঘরবন্দি করে দেওয়া হচ্ছে, এই চিত্রও কিন্তু জেলা থেকে উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়গুলো কি বলবে? আজকে তো মানে বেশি দিন হয়নি, 8-9 মাস আগের বিষয়, যখন একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে সরকার গঠন করেছে, বিপুল সংখ্যক ভোট তারা পেয়েছে। তো সেই দলটা যখন কলকাতা পৌরসভা নির্বাচনে আমরা কি দেখেছি, বিভিন্ন জায়গায় লুট করেছে, মানে পুরো কলকাতা মানে পৌরসভা নির্বাচনে তারা লুট করে তারা মানে তাদের জিততে হয়েছে। তাহলে একটা দলকে যখন মানুষ এতটা ভোট দিয়ে আনছে, তাদের যে কি মানে পরিস্থিতি, তাদের যে সংগঠন বলে কিছু নেই সেটা তো আবার করে স্পষ্ট, না হলে আজকে 86 নম্বর ওয়ার্ডের কলকাতা পৌরসভা 86 নম্বর ওয়ার্ডের প্রার্থীকে মার খেতে হতো না। আমার ওয়ার্ডে এই 84 নম্বর ওয়ার্ডে ঠিক কি হয়েছে সেটা খুব স্পষ্ট, ইভেন প্রত্যেকটা মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ডে তাদের মানে ছাপ্পা ভোট করে তারা জিততে হয়েছে। তাহলে একটা দলকে যদি এত বিপুল পরিমাণে ভোট পেয়ে তাদের সরকার গঠন করার পরেও কলকাতার মতো জায়গায় ছাপ্পা করতে হচ্ছে, তাহলে তাদের সংগঠনের ঠিক কী পরিস্থিতি আমাদের আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এবার তারা কেন আটকাবে না, যখন তারা দেখছে যে এই লুটের বিষয়, ছাপ্পার বিষয় এগুলোও প্রকাশ্যে চলে আসছে আপনাদের মতো গণমাধ্যমগুলোর মাধ্যমে, প্রত্যেকটা মানুষের কাছে সেটা খুব স্পষ্ট,
তখন তারা বিভিন্ন যে আমাদের বিজেপির বিভিন্ন যারা প্রার্থী হয়েছেন তাদের মনোনয়নপত্র দিতে যেতে বারণ মানে বাধা দিচ্ছে, কারণ তারা তো জানে ভবিষ্যতে আটকাতে পারবে না। মানুষ পশ্চিমবঙ্গের মানুষ, বাংলার মানুষ তারা বরাবর প্রতিবাদী, তারা এই ধরনের জিনিসপত্র কখনোই সহ্য করবে না। আর সেটা যখন তারা বুঝতে পেরেছে আজকে তাদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হচ্ছে। যদি মনোনয়নপত্র বাধা মানে জমা দিতে বাধা দেওয়া হয় তাহলে তাদের মানে জায়গায় বিরোধিতা করার মতো কেউ থাকবে না, সেটা করারই চেষ্টা করছে তারা। তমসা, কলকাতা কর্পোরেশন ভোটে আমরা দেখেছি বিজেপির ফলাফল কি হয়েছে, তিনটে মাত্র সিট পেয়েছে, বাকি তো মানে আমরা দেখতেই পেলাম কি হলো। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সিপিআইএম কিন্তু সেকেন্ড পজিশনে চলে এলো, মানে তুলনামূলক শূন্য, শূন্য থেকেও কিন্তু ওরা একটা আশার আলো দেখতে পাচ্ছে ওদের কাছে। ওরা ওরা বলছে যে আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি এবং ওরা লড়াইটা করেছে, করে ওরা কিন্তু দ্বিতীয় পজিশনে এসে গেছে। তাহলে কেন, যেখানে বিজেপির বিধানসভায় সরকার করার মতন পরিস্থিতি হয়ে গিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম কী করে দ্বিতীয় পজিশনে চলে আসতে পারে? পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী যদি কোনো দল থেকে থাকে সেটা হচ্ছে বিজেপি, এটা সবাই দেখছি আমরা। কিন্তু মানে বিরোধী দল যে তার প্রত্যেকটা দায়িত্ব পালন করছে, যে 2,28,00,000 মানুষ আমাদের সমর্থন করেছেন, তাই তাদের তাদের সমর্থন পেয়ে তাদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটা যখন আমরা প্রত্যেকটা স্তরে আমাদের জায়গা রাখছি, প্রত্যেকটা স্তরে যখন আমরা তাদের পাশে থাকছি, তখন তৃণমূল দেখছে যদি বিজেপি বিরোধী দলে থাকে তাহলে এর পরের বারে তাকে আটকানো সম্ভব নয়। ঠিক সেই কারণেই তাদের যে পুরনো, অনেক পুরনো যে ফসিলস সেটাই হচ্ছে সিপিএম, তাই সেটাকে তুলে আনছে তারা। তাই এই টিএমসির সাপোর্টে সিপিএমের যে ফসিলস উঠে আসছে তা সেটা নিয়ে তারা কি বক্তব্য রাখলো সেটা নিয়ে সত্যি মানে মাথা ব্যথা করার মতো কিছু নেই। তমসা, প্রধানমন্ত্রী হওয়ার একটা স্বপ্ন মুখ্যমন্ত্রীর আছেই, মানে সেটা বিরোধী দলের সমস্ত নেতারাই বলে যে উনি প্রধানমন্ত্রী হতে চাইছেন বা বিভিন্ন রাজ্যে যাচ্ছেন, উনি সেখানে গিয়ে তারা প্রার্থী দিচ্ছেন। আমরা ত্রিপুরা দেখেছি, সেখানে লড়াই করছেন মানে করার চেষ্টা করেছেন, গোয়াতে এখন গোয়াতে গেছেন, অভিষেক সেই গোয়ার দায়িত্বে আছে, কি বলবেন? এবং সম্প্রতি কিন্তু ইউপিতে গিয়ে অখিলেশের প্রচারেও তিনি প্রচার করেছেন এবং সেখানেও কিন্তু বল হাতে নিয়ে খেলা হবে স্লোগান দিয়ে এসেছেন এবং বলেছেন যে যদি ইউপিতে বিজেপিকে হারানো যায় তাহলে গোটা দেশ থেকে উৎখাত করা যাবে, কি বলবেন? এখানে দুটো বিষয় আছে, এক হচ্ছে উনি বলছেন খেলা হবে, আর দুই হচ্ছে যদি ইউপি থেকে বিজেপিকে উৎখাত করা যায় তাহলে সারা দেশ থেকে তৃণমূল বিজেপিকে উৎখাত করে দেবে। তো এই দুটো বিষয় আমার মনে হয় মানে পরিষ্কার করে একটুখানি বলা দরকার আছে। এক, খেলা হবে, তো খেলা হবে কি খেলা হচ্ছে সেটা পশ্চিমবঙ্গবাসী দেখছে। প্রত্যেক দিন কোনো জায়গায় মানে আজকের দিনে শিক্ষা নেই, চাকরি নেই, পুলিশের চাকরির যে আমাদের আগামীর পুলিশ সেই আগামীর পুলিশ মার খাচ্ছে বর্তমানের পুলিশের হাতে, আমরা এটাও দেখেছি আজকে পশ্চিমবঙ্গে। প্রত্যেক জায়গায় নিজেদের মধ্যে মানে একটা টিকিটের জন্য তারা প্রার্থী হতে পারেনি বলে তারা খুনোখুনি পর্যন্ত করছে। তো এরকম একটা দল তারা যে কি খেলা দেখাচ্ছে সেটা পশ্চিমবঙ্গবাসী দেখছে এবং পুরো ভারতবর্ষ সেটা জানে, তাই এই খেলা হবে কোনো কথা নেই। আর দ্বিতীয় হচ্ছে উনি যেটা বলছেন যে ইউপি থেকে যদি বিজেপিকে সরায় তাহলে গোটা দেশ থেকে ওনারা সরাবেন। এবার ইউপির মানুষজন খুব ভালো করে জানেন যে ইউপিতে তারা কাকে চায়, ইউপির মানুষজন সেটা ঠিক করে নিয়েছেন। আমি আজকের দিনে আপনাকে এটা মানে এখানে লিখে দিতে পারি, আপনারা রেজাল্ট আসবে যখন তখন নিশ্চয়ই দেখতে পাবেন ইউপির মানুষজন যোগীজিকেই আগের বারের থেকে অনেক বেশি ভোটে জয়যুক্ত করবেন এবং বিজেপির সরকারই সেখানে সরকার গঠন করবে। আর তৃণমূল পুরো দেশ থেকে বিজেপিকে সরাবে তার তো কোনো প্রশ্ন নেই, যে দলটা একটা পশ্চিমবঙ্গে তার এখানে একটু বলি, তৃণমূল একা সরাবে তা নয়, তখন কিন্তু উনি এটাও বলেছেন যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ দুজনে মিলে শিল্প আনবে, মানে শিল্প তো আনবে না, না আমি বলছি বিষয়টা ইউপি আর বাংলা একসাথে শিল্প করবে, কিন্তু ইউপি বাংলা একসাথে শিল্প করবে, যেখানে এখানে শিল্পপতিরা এক এক করে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে অন্য রাজ্যে, সেখানে উনি ইউপির সাথে অখিলেশ যাদবের সাথে মিলে কি শিল্প করবে সেটা তো ভবিষ্যৎ বলবে। আর উনি যেটা বলছেন যে পশ্চিমবঙ্গে যে দলটা নিজেদের মধ্যে মারপিট করে মানে খুনোখুনি করছে তাদের পুরো দেশে আজকে কোনোরকম গ্রহণযোগ্যতা পুরো দেশে, সর্বভারতীয় দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এটা ভীষণ একটা অপ্রাসঙ্গিক একটা টপিক,
এটা কখনো সম্ভব না। একটা আঞ্চলিক দল, টিএমসি একটা আঞ্চলিক দল, পশ্চিমবঙ্গেই এর শুরু, পশ্চিমবঙ্গেই এর শেষ হবে। একদম শেষ প্রসঙ্গে যাব যে এই যে ভোট, আমরা দেখি বিধাননগরেও ভোট আছে, শিলিগুড়িতে ভোট আছে, আসানসোলে ভোট আছে, এই যে ভোট আমরা দেখেছি তো কতগুলো ভোটে কি কি হয়েছে এবং তার ফলাফল কি হয়েছে। বিজেপির তরফ থেকে কিন্তু কলকাতা ভোটের ফলাফলের পর, বাইরে যাওয়ার পর তারা বলেছে সংগঠন সেইভাবে ছিল না, আমরা মেনে নিয়েছি, কিন্তু জেলার সংগঠন আমাদের খুবই স্ট্রং, আমরা সেখানে ভালো ফলাফল করব, নেতৃত্ব বলেছে। কি বলবে মানে এই যে সামনে ভোট, কি তোমরা কতটা আশাবাদী? প্রথমে তো একটা কথা যেটা বারবার করে আসছে, বিজেপি হেরে গেছে। একটা দল, তার তিনটে আসন ছিল বিধানসভায়, তিনটে আসন থেকে 77টা আসন হয়েছে, তাহলে এই জায়গায় 77 থেকে, সেটা তো মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, তারা কোন দলে গেল সেটা তো আর বিজেপির দোষ না, মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। সেখানকার যারা অন্য দলে গেছে সেটা সেখানকার জনগণকে সেই মানে নেতা ঠকিয়েছে, সেখানকার মানুষকে তারা প্রতারিত করেছে, তারা সেখানকার মানুষ কিন্তু বিজেপিকে দেখে ভোট দিয়েছিল, সেখানকার মানুষ প্রতারিত হয়েছেন সেই নেতার থেকে, এটা আমাদের সবার আগে মাথায় রাখতে হবে। তো তিন থেকে যখন একটা দল 77 পৌঁছেছে, তাহলে তার কোনো রকম হার হয়েছে এটা তো কোনো রকমভাবেই গ্রহণযোগ্য নয়, সে বাড়ছে, সে অনেক বেশি স্ট্রং হচ্ছে। আর যে আরেকটা কথা হচ্ছে, কিন্তু আবার এটাও তো বলা যায় যে স্লোগান উঠেছিল ইসবার 200 পার, তো 200 পার তো হলো না, 100 পারও হলো না, তাহলে বিষয়টা কি হারা নয়? এখানে যেমন 77 বলছো, তাহলে ওখানেও তো আমরা 200 টার্গেট ছিল, 200 পার অমিত শাহ জি নিজে এসে বলে গেছেন বাংলায় 200 হয়নি, সেটার জন্য তো আমাদের একটা জায়গা নেতৃত্ব বলেছে যে আমাদের যতটা হয়তো জায়গা পাওয়ার ছিল সেটা আমরা পাইনি, সেটার জায়গাতেও কিন্তু নেগেটিভটা দেখার থেকে পজিটিভটা দেখা অনেক ভালো, 3 থেকে 77 হয়েছে, আমরা অনেক বেশি এগিয়েছি, অনেক বেশি মজবুত হয়েছি, আর ভবিষ্যতে আরও বেশি মজবুত হব। আর যেটা বলছেন যে প্রত্যেকটা জেলায় সংগঠন থাকা সত্ত্বেও, আমরা গণমাধ্যমের মাধ্যমেও তো আপনারা দেখাচ্ছেন কি প্রত্যেকটা জায়গায় কিভাবে ভোট লুট করা হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে একটা তৃণমূল কংগ্রেসের কোনো রকম তাদের বেস নেই, তারা পুরো ভোট করাচ্ছে পুলিশ আর গুন্ডা দিয়ে, পুলিশ তাদের প্রকাশ্যে সাপোর্ট করছে আর গুন্ডা সেখানে গিয়ে মানে ভোট করাচ্ছে, পুলিশ আর গুন্ডা মিলে একটা জায়গায় ভোট করাচ্ছে, সেখানে সাধারণ মানুষের মতামতটা আসছে কোথায়? সাধারণ মানুষের মতামত যদি না আসে তাহলে আমরা বুঝবো কী করে সাধারণ মানুষ আদতে কাকে চাইছে? তৃণমূল কংগ্রেস তো জানে সাধারণ মানুষ তাদের চাইছে না, তাই খুব ভালোভাবে আগে থেকেই তারা ওই ভোটটা লুট করছে এবং বোঝানোর চেষ্টা করছে মানুষ তাকে চায়, আদতে মানুষ তাদের চায় না সেটা তারা নিজেরাও খুব ভালোভাবে জানে। তাহলে এই যে সামনে যে ভোট আছে সেই ভোটে কতটা আশাবাদী? সেখানকার প্রত্যেক জায়গাকার প্রার্থীরা আমাদের তাদের যথাসত্য চেষ্টা করছে এবং দলও তাদের থেকে নিশ্চয়ই আশাবাদী, তারাও দলকে সেখান থেকে একটা করে পদ্মফুল উপহার দেবে এই বিশ্বাস নিয়েই দল চলছে। তো আশা করব নিশ্চয়ই ভালো ফলাফল হবে আমাদের। অসংখ্য ধন্যবাদ তমসা, এত ব্যস্ততার মধ্যে তুমি সময় দিলে।